হ্যালো, আমি আবদুল্লাহ আল মামুন। সম্প্রতি মেটাতে জয়েন করি সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেশিন লার্নিং হিসেবে। আমার অফিস লোকেশন ক্যালিফোর্নিয়ার ছোট্ট শহর সান ফ্রান্সিসকোর মেনলো পার্কে, যেখানে আপনারা সবাই জেনে থাকবেন যে ফেসবুকের হেডকোয়ার্টার। যে আজকের এই ভিডিওতে আমি আজকে শেয়ার করব যে আমার মেটার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। যদিও আমার অন্যান্য কোম্পানিতেও ইন্টারভিউ এক্সপিরিয়েন্স ছিল, আমি একটু বলে রাখি যে মোটামুটি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সগুলো অলমোস্ট সিমিলার, হয়তো দুই একটা রাউন্ড বেশি ছিল বা কম ছিল, কোশ্চেনটা একটু অন্যরকম ছিল এরকম। আর সো প্রথমেই ছিল হচ্ছে ফোন স্ক্রিন, আই মিন কোডিং রাউন্ড। সো এই ফোন স্ক্রিনে আসলে একটা কোডিং, দুইটা কোডিং কোশ্চেন থাকে। ফেসবুকের প্রত্যেকটা কোডিং ইন্টারভিউতে দেখা যায় যে মানে বেশিরভাগ সময় দুইটা কোডিং প্রবলেম থাকে, সময় থাকে 45 মিনিট। সো আমি আরো ডিটেলস বলবো কোডিং ইন্টারভিউতে। সো আর ভার্চুয়াল অনসাইট, যখন আমি ফোন স্ক্রিন রাউন্ড পাস করলাম, তখন আমাকে জানানো হলো ভার্চুয়াল অনসাইটের জন্য আমি রেডি কিনা। সেই ভার্চুয়াল অনসাইটে দেখা যায় যে দুটা কোডিং রাউন্ড থাকে, একটা সিস্টেম ডিজাইন, একটা মেশিন লার্নিং ডিজাইন এবং একটা বিহেভিয়ারাল রাউন্ড। সো কোডিং ইন্টারভিউটা কেমন ছিল? সো কোডিং ইন্টারভিউর সময় ছিল 45 মিনিট। শুধুমাত্র কোডিং ইন্টারভিউ না, যে কোনো ইন্টারভিউর জন্য সময় থাকে 45 মিনিটস, এবং কোডিং ইন্টারভিউতে দুইটা কোশ্চেন থাকে। এটা হতে পারে একটা লিড কোড ইজি টাইপের কোশ্চেন, আই মিন দ্য নট লিড কোড এক্স্যাক্টলি সেম কোশ্চেন, আই এম টকিং অ্যাবাউট দ্য সিমিলারিটি, অর ইজি অর হার্ড, অর হার্ড অর মিডিয়াম। সো সো এইখানে দেখা হয় চারটা জিনিস। একটা হচ্ছে যে প্রবলেম সলভিং স্কিল, যে আপনি আপনি এই প্রবলেম, যে প্রবলেমটা দেওয়া হয়েছে এই প্রবলেমটি আপনি বুঝেন কিনা, এবং যেসব ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ইউজ করে আপনি এই প্রবলেমটার ইফিসিয়েন্ট এবং অপটিমাইজ সলিউশন দাঁড় করাতে পারেন কিনা, এবং এই যে আপনার অ্যাপ্রোচ, আপনি ব্রুট ফোর্স অ্যাপ্রোচ থেকে অপটিমাইজ অ্যাপ্রোচ পর্যন্ত যে আপনি যাবেন, এই সব কিছু আপনি ভালোভাবে বলতে পারলেন কিনা, তার মানে হচ্ছে কমিউনিকেশন স্কিল। তারপরে হচ্ছে যে আপনি এই অ্যাপ্রোচগুলোকে কোডিংয়ে কনভার্ট করতে পারেন কিনা সময়ের ভিতরে, সেটা হচ্ছে কোডিং। এবং ভেরিফিকেশন, যে আপনার কোডটা আসলেই কি কাজ করবে কিনা, যদি এটা প্রোডাকশনে যায় তার মানে হচ্ছে যে কোডটাকে টেস্ট করা। আমি বলিনি যে এটাকে রান করতে হবে, কিন্তু আপনি এখানে আপনি নিজেই কিছু স্যাম্পল ইউজ কেস দাঁড় করাবেন এবং সেগুলো ইউজ করে আপনি দেখবেন যে আপনার এই কোডটা রান করে কিনা, তার মানে এই কোডটা ভালোভাবে কাজ করছে কিনা। সো এই বিষয়গুলোই কোডিং ইন্টারভিউতে দেখা হয়। আমি সিস্টেম ডিজাইন, সো সিস্টেম ডিজাইনও 45 মিনিটের ইন্টারভিউ। এখানে একটা মাত্র কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে একটা বড় ধরনের ডিস্ট্রিবিউটেড সিস্টেম, যে সিস্টেমটাকে আপনি নিজে থেকে দাঁড় করাবেন এবং এই সিস্টেমের ছোট ছোট কম্পোনেন্টগুলোকে আপনি সুন্দরভাবে ডিসক্রাইব করবেন, এবং প্রত্যেকটা কোশ্চেনে, যেমন এক্সাম্পল কোশ্চেন হতে পারে যে ফুড ডেলিভারি সিস্টেম, দ্যাট মিনস ডোরড্যাশ এজ অ্যান এক্সাম্পল। সো এই হোল সিস্টেমটা কিভাবে কাজ করে, এটাকে ডাটাবেস থেকে শুরু করে ওয়েব ইউআই, তারপরে এপিআই ডিজাইন অ্যান্ড এভরিথিং ইউ নিড টু ডিসকাস। অ্যান্ড অলসো অ্যানাদার পয়েন্ট ইজ, আপনাকে, আপনি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আপনি কি কি কম্পোনেন্টগুলো নেবেন এবং কেন নিচ্ছেন, প্রত্যেকটা কম্পোনেন্ট নেওয়ার পিছনে কারণ কি, এবং এটার কি সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। আপনার যেমন ডেটাবেজের ক্ষেত্রে বলি যে ডেটাবেজ, আমরা অনেক ধরনের ডেটাবেজ ইউজ করতে পারি, নো এসকিউএল বা এসকিউএল। আমি কেন এই কাজের জন্য এসকিউএল ব্যবহার করব, কেন আমি নো এসকিউএল ইউজ করব না, আবার অন্য ক্ষেত্রে আমি কেন নো এসকিউএল ইউজ করব, এসকিউএল কেন ইউজ করব না। সো এই এক্সপ্লানেশন গুলো আপনাকে দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে যে এই এতগুলো কম্পোনেন্টের ভিতরে আপনাকে একটা কম্পোনেন্ট সিলেক্ট করে নিতে হবে যেটাতে আপনাকে গো ডিপ, মানে হচ্ছে যে আপনি আপনি ওইটার ভিতরে যাবেন এবং আরো বিস্তারিত আলোচনা করবেন, এবং আপনি আসলে এক্সপার্ট লেভেলের নলেজ আপনি এখানে শো করার ট্রাই করবেন। আর একটা হচ্ছে যে কমপ্লিটনেস, অনেকেই ইন্টারভিউতে হয়তো শুরু করে কিন্তু শেষ করতে পারে না। সো এখানে যে জিনিসটা লক্ষ্য করা হয় সেটা হচ্ছে যে আপনি যখন একটা ইন্টারভিউ দিচ্ছেন যে কোনো টপিকের উপরে, আপনি যে শুরু করছেন আপনি এটাকে শেষ করবেন। সো আপনার যে কমপ্লিটনেস, যে আপনি একদম এন্ড টু এন্ড, তার মানে হচ্ছে যে ইউজার থেকে শুরু করে একদম ডেটাবেস পর্যন্ত, ব্যাক এন্ড পর্যন্ত সব কিছু আপনি কমপ্লিট করবেন, এটা হচ্ছে এক্সপেকটেশন। আর একটা হচ্ছে কোয়ালিটি অফ থিঙ্কিং। সো আপনি যখন, আরেকটা কথা বলে রাখি যে আমি ইন্টারভিউ দিয়েছি সিনিয়র পজিশন, তার মানে হচ্ছে যে E4 অথবা অ্যামাজনের ক্ষেত্রে বা অন্যান্য কোম্পানি SDE2। সো সো আপনারা যখন পিএইচডি কমপ্লিট করবেন,
তখন আপনি এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি আপনি আন্ডারগ্র্যাড করে অ্যাপ্লাই করেন তখন আপনি E3 অথবা HD1 এর জন্য অ্যাপ্লাই করবেন। সো এই কথাটা এখানে বলে রাখা ভালো যে যারা বিগিনার অথবা এন্ট্রি লেভেলের পজিশনের জন্য অ্যাপ্লাই করেন তাদের জন্য সিস্টেম ডিজাইন বা মেশিন লার্নিং সিস্টেম ডিজাইন লাগবে না, তাদের জন্য শুধুমাত্র কোডিং ইন্টারভিউ এবং বিহেভিয়ারাল ইন্টারভিউ। সো আমি আমি এখানে বলে রাখি যে কোয়ালিটি অফ থিঙ্কিং, যে আপনি যে এক্সপ্লানেশন গুলো দিচ্ছেন বা আপনি যে প্রত্যেকটা কম্পোনেন্টের বিষয়ে যে আপনি আলোচনা করতেছেন, সো এই আলোচনাটা ডিপ হতে হবে এবং মোটামুটি অ্যাকুরেট হতে হবে, যেন বুঝতে পারে যে হ্যাঁ আপনি আসলে এই জিনিসগুলো জানেন। ML সিস্টেম ডিজাইন, এখানে যে একটি রিয়েল লাইফের যে কোনো কোশ্চেন, যে কোনো একটা প্রবলেম, সেটা আপনাকে মেশিন লার্নিং ইউজ করে সলভ করতে হবে। সো আপনি এখানে যে জিনিসগুলো এই ইন্টারভিউতে দেখা হয় সেটা হচ্ছে যে আপনি যে ওই যে একটা প্রবলেম দেয়া আছে, যেমন ধরেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ইউটিউবে যে ভিডিও রিকমেন্ডেশন বা পার্সোনালাইজড সাজেশন, যেমন ইউটিউব আমরা অন করার পরে যেসব ভিডিওগুলো দেখতে পারি সেগুলো আমার ইউজের হিস্ট্রি অনুযায়ী আমাকে সাজেস্ট করা হয়, রিকমেন্ড করা হয়। সো এই যে রিকমেন্ডেশন সিস্টেম, এটা মূলত মেশিন লার্নিং ইউজ করে করা হয়। সো এই যে মেশিন লার্নিং সিস্টেমটা আপনি কিভাবে ডিজাইন করবেন, যদি আপনাকে এক্স্যাক্টলি এই সিমিলার কোশ্চেনটাই করা হয় তখন আপনি কিভাবে সেটাকে ডিজাইন করবেন এন্ড টু এন্ড মেশিন লার্নিং। সো এখানে আপনি এখানে আপনার ডাটাবেস থাকবে না, কিন্তু মেশিন লার্নিং এর কম্পোনেন্ট থাকবে, যেমন আপনি কোন মডেলটা ইউজ করবেন, কেন ইউজ করবেন, আপনি ট্রেডিশনাল মেশিন লার্নিং ইউজ করবেন যেমন SVM সাপোর্ট ভেক্টর মেশিন, অথবা আপনি ডিপ লার্নিং ইউজ করবেন, যদি ডিপ লার্নিং ইউজ করেন কেন আপনি ইউজ করবেন, দুটার কি কি সুযোগ সুবিধা। এরপরে আপনি আলোচনা করবেন যে ডেটাকে আপনি কিভাবে প্রিপেয়ার করবেন, আপনার ডেটায় অনেক নাল 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 ভ্যালু থাকতে পারে, আপনি কিভাবে ট্রেনিং এবং টেস্টিং সেট স্প্লিট করবেন, কিসের উপর ভিত্তি করে। সো এই যে বিষয়গুলো আপনাকে এন্ড টু এন্ড মেশিন লার্নিং এর যে পাইপলাইন সেই সব কিছু আপনাকে বলতে হবে। সো আপনি কি আপনি যখন একটা মডেল ট্রেন করবেন সেটা কি আপনার জন্য যে ইকুইপমেন্ট আছে সেটা কি সাফিসিয়েন্ট কিনা, বা আপনাকে GPU ইউজ করতে হবে কিনা, যদি ইউজ করতে হয় সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড ট্রেনিংটা কেমন হতে পারে। সো এই সব সব বিষয় আপনি ওখানে আলোচনা করবেন। তারপর আপনি আলোচনা করবেন যে আপনার পারফরমেন্স মেট্রিক গুলো কি কি হবে। সো পারফরমেন্স মেট্রিক গুলো যেন মিনিংফুল হয় এবং পারফরমেন্স মেট্রিক গুলো যেন আসলেই মেক সেন্স করে সেই বিষয়ের দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এবং যদি আপনার পারফরমেন্স এক্সপেকটেশন অনুযায়ী না হয় তাহলে আপনি এই মডেলকে ইমপ্রুভ করার জন্য আরো কি কি করতে পারেন, সো সব বিষয় আপনাকে এখানে আলোচনা করতে হবে। সো এক কথায় বলতে গেলে আপনি যখন আপনাকে যদি এই এই পজিশনটা অফার করা হয় এবং আপনাকে যদি কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে বলা হয় তাহলে আপনি এন্ড টু এন্ড আসলে আপনি কিভাবে প্রবলেমটা সলভ করবেন সেটাই এই ধাপে দেখা হয়। সো এরপরে আসি বিহেভিয়ারাল রাউন্ড। সো আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন, সো আপনি একা কোনো কোম্পানিতে কাজ করবেন না, আপনি অবশ্যই একটা টিমের সাথে কাজ করবেন। সো আপনি আপনার ইন্টারপার্সোনাল স্কিল গুলো কেমন, আপনার কমিউনিকেশন, আপনি কিভাবে প্রত্যেকটা প্রবলেমকে দেখেন, আপনার পার্সপেক্টিভ কেমন, এই জন্য একটা রাউন্ড থাকে, সেটাকে বলে বিহেভিয়ারাল রাউন্ড বা লিডারশিপ রাউন্ড। সো এই রাউন্ডে যে জিনিসগুলো দেখা হয় যে যেমন আপনি আপনার লাইফে কখনো ফেলিওর হয়েছেন কিনা, এবং যদি হয়ে থাকেন সেখান থেকে আপনি কিভাবে কি কি লার্ন করছেন, এবং আপনি পরবর্তীতে যদি আবারও সেই ফেলিওরের মুখোমুখি হন তাহলে আপনি কিভাবে সেটাকে ওভারকাম করেছেন। সো এই ধরনের প্রশ্নগুলো এখানে করা হয়, এবং কনফ্লিক্ট এবং ডিসএগ্রি আপনার ম্যানেজারের সাথে বা আপনার পাস্ট ওয়ার্ক, যেমন আমি একজন PhD স্টুডেন্ট, আমার প্রফেসরের সাথে কখনো ডিসএগ্রি হয়েছে কিনা কোনো টপিকের উপরে, এবং আমি সেই সেই ডিসএগ্রিমেন্ট থেকে কিভাবে আমি কনফ্লিক্ট থেকে কিভাবে কনফ্লিক্টটাকে রিসলভ করলাম, কিভাবে সমাধান করলাম। সো এই বিষয়গুলো এখানে আলোচনা করা হয়, এবং আপনার প্যাশন কি এবং আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি, এই জিনিসগুলো তারা জানতে চায়। সো যেমন ফেসবুকের কি ভ্যালু হচ্ছে, মুভ ফাস্ট, তারপরে তারপর হচ্ছে যে টিম প্লেয়ার। সো আপনি আসলেই মুভ ফাস্ট কিনা, আপনাকে একটা কাজ দিলে আপনি কিভাবে ডেলিভারি করবেন, কতটুকু সময় নেবেন, সো এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করা হয়। সো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমি যখন একটা বিহেভিয়ারাল কোশ্চেনের অ্যান্সার করব তখন অবশ্যই স্টেট কার্ড আমি জাস্ট এক লাইনের অ্যান্সার দিব না, আমি কি করব আমি ওইটাকে একটা স্টোরির মাধ্যমে উপস্থাপন করব,
আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে, যে আমি আমি যখন পিএইচডি করতাম তখন আমার একদিন এই প্রবলেমটা হয়েছিল এবং এই প্রবলেম থেকে আমি উত্তরণের জন্য এই স্টেপ ফলো করেছি, এখান থেকে আমি এই জিনিস শিখেছি এবং পরবর্তীতে যখন আমার সেম প্রবলেম আসছে আমি ওই লার্নিংগুলোকে এখানে ইউজ করেছি। সো এইভাবে আপনাকে স্টোরি স্টোরি বানাবেন না, আপনার রিয়েল লাইফ থেকে আপনি স্টোরিগুলোকে সাজিয়ে সুন্দর করে এখানে বলবেন। এই জন্য আপনি স্টার মেথড ইউজ করতে পারেন। স্টার মানে হচ্ছে সিচুয়েশন, অ্যাকশন, ইম্প্যাক্ট এবং লেসন। সো এইখানে আপনার স্টোরিতে যে চারটা জিনিস থাকতে হবে, আমি আবারও বলতেছি যে সিচুয়েশন, কোন সিচুয়েশনে এই প্রবলেমটা হয়েছিল এবং এটার কি কি অ্যাকশন আপনি নিয়েছেন এবং এটার ইম্প্যাক্টটা কতটুকু, আপনার যে অ্যাকশনটা নিলেন তার মানে তার রেজাল্টটা কতটুকু, আসলেই কি এই রেজাল্টটা মানে আসলেই ইম্প্যাক্টফুল কিনা, এটাও দেখার বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে লেসন্স, আপনি কি লেসন্স এখান থেকে লার্ন করলেন। সো এই বিষয়গুলোই মোটামুটি আমার ওভারঅল। এখন কথা বলবো যে মেটাতে অ্যাপ্লিকেশন করার পর থেকে নিয়ে অফার পাওয়া পর্যন্ত যে হোল প্রসেস, এর জন্য কত সময় লাগে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন করার পরে আমাকে রিক্রুটার কল করে, রিক্রুটার কল করে প্রায় আফটার 45 ডেজ। সো রিক্রুটার কল করার পরে আমরা কথা বলি, তারপরে আমাকে জানানো হয় যে তারা আমার ইন্টারভিউ নিতে নিতে চায়। সো প্রথম যে স্টেপটা ছিল ফোন স্ক্রিন, সেটা মোটামুটি 27 ডেজ পরে আমি ওটা স্ক্যাজুল করি। সো তারা আপনাকে ফ্রিডম দিবে যে আপনি কখন এটা স্ক্যাজুল করতে চান। সো তারপরে আপনি বেশি ডিলে করবেন না, দেখা যায় যে অনেক সময় ওই মিন ওয়াইল সেই পজিশনটা ক্লোজ হয়ে যায় আর ভ্যাকেন্ট থাকে না। সো এই কারণে আপনি চাবেন যে খুব তাড়াতাড়ি ইন্টারভিউটা নেওয়ার জন্য। সো ফোন স্ক্রিন দেওয়ার পরে আমাকে সেই দিনই রেজাল্ট জানানো হয় যে আমি ফোন স্ক্রিন পাস করি। সো ফোন স্ক্রিন পাস করার পরে আমাকে জিজ্ঞেস করা হয় যে আমি ভার্চুয়াল অন সাইটের জন্য রেডি কিনা, মানে ফুল লুপ ইন্টারভিউ যেটা, সেটার জন্য আমি রেডি কিনা। সো আমি এখানে কিছু সময় নেই, যেহেতু আমি আমার পিএইচডি প্রিপারেশন ছিল এবং ডিফেন্সের জন্য আমার কিছু সময় দরকার ছিল এবং কিছু প্রস্তুতি যেমন মেশিন লার্নিং এবং সিস্টেম ডিজাইনে আমার কিছু উইকনেস ছিল, সেগুলোকে ওভারকাম করার জন্য আমি এখানে কিছু সময় নেই। সো আফটার 72 ডেজ অলমোস্ট, সো মোর দেন টু মান্থস, আমি প্রিপারেশন নেওয়ার পরে আমি অন সাইটের জন্য অন সাইট দেই। সো অন সাইট দেওয়ার পরে ইন্টারেস্টিংলি আমাকে 10 ডেজ পরেই, 10 দিনের মাথায় আমাকে মোটামুটি মেটা থেকে কল করে আমাকে অফার করা হয়। জেনারেল টিপস যে ইন্টারভিউয়ার সব সময় দুইটা সিগনাল এখান থেকে খুঁজে, তার মানে হচ্ছে যে দুইটা সিগনাল পাওয়ার জন্য তারা ট্রাই করে। একটা হচ্ছে যে ওয়েদার আই শুড হায়ার দ্য ক্যান্ডিডেট অর নট, তার মানে হচ্ছে আমি এই ক্যান্ডিডেটকে হায়ার করব কি করব না। আচ্ছা, এইটার জন্য ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে কোডিং ইন্টারভিউ। আপনার সব ইন্টারভিউ যদি ভালো হয় কিন্তু কোডিং রাউন্ড যদি ভালো না হয় তাহলে আপনার চাকরি পাওয়ার চান্সটা অনেক কম, কিন্তু অন্যান্য রাউন্ড যদি ভালো হয়, খারাপ হয় কিন্তু কোডিং রাউন্ড যদি ভালো হয় তাহলে আপনাকে হয়তো চাকরি হয়তো আপনার হবে কিন্তু লেভেলটা ডিসাইড করবে, সেই ক্ষেত্রে হয়তো আপনার লেভেলটাকে ডাউনগ্রেড করা হবে। সো এই ক্ষেত্রে আপনি যখন কোডিং রাউন্ড ভালো করলেন তখন আপনার লেভেল নিয়ে চিন্তা করা হয়, আর লেভেলটা ডিপেন্ড করা হলো সিস্টেম ডিজাইন এবং মেশিন লার্নিং ডিজাইনের ইন্টারভিউর উপরে। প্রত্যেকটা ইন্টারভিউতে একটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে যে আস্ক সো মেনি কোশ্চেন্স, তার মানে আপনাকে অনেক কোশ্চেন আস্ক করতে হবে কোশ্চেনটা বোঝার জন্য বা আপনি কিভাবে চিন্তা করতেছেন সেই থিঙ্কিং প্রসেসটা তাকে বোঝানোর জন্য। সো আপনাকে অনেক কোশ্চেন করতে হবে, আপনি যখনই কোনো অ্যাসিউম করবেন যে আমি ধরে নিলাম এক্স ইকাল টু ওয়াই, সো আপনাকে ধরে ধরে আপনি যে ধরে নিলেন সেটা আপনাকে অবশ্যই থিঙ্ক আউট লাউড, তার মানে তাদেরকে জানাইতে হবে এবং তাদেরকে বলতে হবে। আরেকটা হলো লিসেন কেয়ারফুলি টু ইউর ইন্টারভিউ ইজ মাস্ট। সো ইন্টারভিউয়ার যখন আপনাকে কোনো কিছু কোনো ডিরেকশন দিচ্ছে বা কোনো টিপস দিচ্ছে আপনাকে অবশ্যই সেটা শুনতে হবে এবং সেই ডিরেকশনে আগাতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনার নিজের পার্সোনাল অপিনিয়ন থাকতে পারে কিন্তু এখানে একটা জিনিস দেখা হয়, সেটা হচ্ছে সে টিম প্লেয়ার কিনা, তার মানে আমি তাকে কোনো সাজেশন দিচ্ছি সে আসলেই সেটা শুনবে কিনা এবং সেই অনুযায়ী কাজ করবে কিনা। আরেকটা হচ্ছে যে ইফ দ্য ইন্টারভিউ সেড সামথিং ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট, আমি যেটা অলরেডি বলছি। আরেকটা হচ্ছে যে আপনার যখন এই এই জার্নিটা, ইন্টারভিউয়ের যে জার্নিটা, এটা অবশ্যই ফ্রাস্ট্রেটিং। আমি যেমন অনেকগুলো ইন্টারভিউ দিয়েছি তার ভিতরে আমি অনেকগুলোর থেকে রিজেকশন 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 পেয়েছি। সো দেখা গেছে যে স্ট্রেসিং জার্নি। সো এই স্ট্রেসিং জার্নিতে আপনি কিভাবে আপনি অটুট থাকবেন এটার জন্য আমার কিছু টিপস। একটা হচ্ছে যে আপনি অবশ্যই ফ্যামিলির সাথে টাইম শেয়ার করবেন, তারপরে সবার সাথে কথা বলবেন, তারপরে ওয়ার্কআউট করবেন এবং লিটকোড ডিসকাশন সেকশনে দেখবেন অন্যরা যারা যারা এই ইন্টারভিউ দিচ্ছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে। সো ওইখান থেকে আপনি মোটিভেশন পেতে পারেন। সো এই ছিল আজকের আমার ইন্টারভিউয়ের এক্সপিরিয়েন্স আমি মেটাতে
কতগুলো রাউন্ড ইন্টারভিউ দিয়েছি এবং প্রত্যেকটা রাউন্ডে কী কী করণীয় এবং কী কী বর্জনীয়। আশা করি আপনারা আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।